পাকা বাড়ির ছাদে বোরো ধানের বীজতলা তৈরি করে হইচই ফেলে দিয়েছেন পাবনার বেড়া উপজেলা কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ। মাটি ছাড়া ধানের বীজতলা তৈরি এবং সেখানে উপযুক্ত চারা উৎপাদন লাভজনক হওয়ায় তার দেখানো পথে নিজ নিজ বাড়ির ছাদে ধানের বীজতলা তৈরি করছেন স্থানীয় আরও ছয় থেকে সাতজন কৃষক। ছাদে করার উদ্দেশ্য হলো, ছাদে আমাদের ওইরকম জায়গা নেই, বীজতলা অন্য জায়গায় করব, এখন সমস্ত জায়গা আমাদের ফসলে চাষ হয়েছে, জায়গা নেই, এজন্য আমি ছাদে আমার ছাদে দিয়েছি। কৃষি জমির পরিবর্তে এ ধরনের পাকা ছাদে তৈরি বীজতলায় সকাল দুপুর ও সন্ধ্যায় নিয়মিত পানি দেওয়া ছাড়া আর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। চারা উৎপাদন শেষে চারা সংগ্রহ এবং মেশিনের সাহায্যে চারা রোপণ করা যায় সহজে। ছাদে যদি চারা তৈরি করা যায় তাহলে জমিটা সেভ হচ্ছে, সেখানে বর্তমানে অন্য কোনো ফসল আছে, তো এই টেকনোলজি এবং আরও কিছু সুবিধা আছে যে এখানে হচ্ছে পোকামাকড়ের ক্ষতিটা হচ্ছে না, কোল্ড ইঞ্জুরি হচ্ছে না, যার ফলে এখানে অনেক কিছু সুবিধা আছে। ছাদ আমার বাড়িতেই, আমি সকাল বিকাল যখন ইচ্ছে তখন আমি এই চারার যত্ন করতে পারবো, এর জন্য মূলত ছাদে দেওয়া। পাবনার বেড়া উপজেলা কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ এলাকায় কৃষক বন্ধু নামে পরিচিত। কৃষি বিষয়ে কৃষকদের নানা পরামর্শ ও বিনামূল্যে বীজ সহ নানা কৃষি পণ্য দিয়ে আনন্দ পান তিনি। আধুনিক তথ্য সংগ্রহ ও গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন কোনো পদ্ধতি চালু করে তাতে কৃষকদের আগ্রহী করাই তার কাজ। এবং আমার পরিবারের সবাই দেখা যায় যে ওরা বিস্তার যত্ন করতে পারে। এরপরে আপনার দেখেন গরু ছাগল হাঁস মুরগির অত্যাচার এই ছাদে হয় না, আর পর্যাপ্ত আপনার রোদও লাগে, সব কিছু আমার সুবিধা। যদি আমার সেচ দেওয়া দরকার আমি সেচ দিতে পারতেছি, যদি পানি শুকানো দরকার সেটাও আমি করতে পারতেছি। বাসাবাড়ির ছাদে বীজতলা তৈরি করা হলে কৃষি জমি ছাড়াই যেমন ধানের চারা উৎপাদন সম্ভব, তেমনি কৃষি শ্রমিকেরও প্রয়োজন হয় না বলে আর্থিক সাশ্রয় হয়। ছাদে বীজতলা তৈরি করায় বাড়ির নারীরাও অবসর সময়ে বীজতলা পরিচর্যা করতে পারেন। তো বর্তমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 50 জন কৃষককে 50 একর জমিতে একই সাথে ধানের চারা রোপণ, ধানের চা এবং ধান কর্তন করা হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে সমবায় ভিত্তিক সমলয় পদ্ধতির চাষ চলছে। ফিরোজ সহ উপজেলার 50 জন কৃষক এই পদ্ধতিতে বীজতলা তৈরি ও ধান চাষের জন্য মনোনীত হয়েছেন। এই বেড়া উপজেলার 50 জন কৃষককে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় তাদেরকে চুজ করেছি, এবং যেখানে তারা প্রত্যেকেই 50 একর, প্রত্যেকে 1 একর করে জমি বোরো ধান তারা রোপণ করবে, একই দিনে রোপণ করবে এবং একই দিনে তারা এই বোরো ধানটা কাটবে। আমাদের এই যে হাতিগড়া নিবাসী জনাব এম আর ফিরোজ এই প্রকল্পের আওতায় তিনি এই রোপণ যে বোরো ধানটা রোপণ করবে সেটা তিনি ছাদ কৃষির চারাটা করেছেন। এটা খুবই ভালো ওদের একটা উদ্যোগ, যেখানে আমাদের কৃষি অফিসারের তিনি সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন এবং বিভিন্ন সময়তে তিনি আমাদের সাথে সম্পৃক্ত থেকেছেন, এবং তার এই মডেলটাকে আমরা এই সারা বেড়া উপজেলাতে ছড়িয়ে দিতে চাই। এটা খুবই চমৎকার একটা মডেল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, আমাদের কোনো জমি অনাবাদি থাকবে না, সেখানে তিনি ছাদের উপরে এত সুন্দর একটা প্রকল্প হাতে নিয়েছেন, এবং আপনাদের মাধ্যমেও যদি আমরা এখানে যদি আরও এটা ডিসেমিনেশন করতে পারি তাহলে এখানে আমাদের যে বাংলাদেশ যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে সেটা ধরে রাখতে পারবে, এবং আমরা ইনশাআল্লাহ আশা করি এর মাধ্যমে আমরা বিদেশেও খাদ্য রপ্তানি করতে পারবো।